আসসালামু আলাইকুম। দেখুন, এই বুড়ে দাদাটা আমার দাদা হয় সম্পর্ক, মানে অনেকদিন ধরি, মানে অনেকদিন হল বউ মারা গেছে, 10-15 বছর হল, অনেক কষ্টে দিন কাটাইতেছে। হ্যাঁ, পাক শাক করা অনেক সমস্যা, গোসল করা অনেক সমস্যা, অনেকদিন ধরে একটা মেয়ে খুঁজতে খুঁজতে এখনও পায়নি। এন দেখি আমি দাদার কিছু দেখি কিছু কথা বলবে পারি না কি, দেখি একটু শুনি দেখি কি চলেন। আপনারা দর্শক আপনারা দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? আল্লাহকে ভালো আছি। আচ্ছা দাদু, হ্যাঁ, আপনি কি, আপনার বউ কতদিন হল মারা গেছে? 15 বছর হাতে মারা গেছে। 15 বছর মারা গেছে? তে এত দিন কিভাবে কি পাক শাক করে খাওয়া হয়? নিজে খেয়ে আপনি বউ পাই না, যাই শুন করতে আছি পাই না, দিয়ে খাইতে পারবে। নিজেই এন পাক শাক করে হাত পুড়িয়ে কষ্ট করে নিজে খাইতেছেন না? তাহলে কি একটা বিয়ে শাদি করার ব্যবস্থা করা দরকার ছিল না? বিয়ে শাদি করার ব্যবস্থা আগে লোক পাই না, কই খাই বিয়ে করি কে? কোনো মানে কোনো জায়গায় দেখতে কোনো জায়গাতে পাঠাচ্ছি না তো। তো অনেক ঘটক তো আছে যে ঘটকের মাধ্যমে বিয়ে শাদি করা যায়। তো ঘটক আমার টাকা নেই, ঘটকের টাকা ছাড়া তো ই করে না তো, পয়সা চা পয়সা করে দিতেই তাই। হ্যাঁ, আসলে তো মানে সমস্যাই। আচ্ছা, তাহলে যদিন এমন কোনো মেয়ে যদি এসে বলে যে হ্যাঁ আমি বিয়ে বসবো, তাহলে কি বিয়ে শাদি করবেন? হ্যাঁ, সত্যি সত্যি ওই বয়স আছে এখনো? হ্যাঁ, ওই বয়স আছে। তাই নাকি? বুড়ে না হয়ে গেছে গা? বুড়ে হয়ে নাকি? হ্যাঁ, ওরা তো ভয় পেয়েছেন, বুড়ে হবে তাই। এখানে তো চলাবে ঠিক মতো হয় না কিছু না, চলাবে ঠিক মতো করতে আছি তো, আর কি কি করবো? হ্যাঁ, জ্বর আসে, কেলে কাশ হয়, কেলে এটা হয় ওটা হয়, কত সমস্যা। জ্বর আসে বইয়ের কানে? জ্বর আসে বইয়ের কানে? জ্বর আসে বউ সারা জ্বর, বউ থাকলে জ্বর আইল না? তার দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে? মাছের তরকারি ভাত খাইছি। তাই নিজে পাক শাক করা হয়েছে? নিজে পাক শাক করে কি করবো। আরে আসলো আসলো এরকম মুরব্বীর কষ্টই আসলে সহ্য হওয়ার কোনো কথা না। যদি বউ মারা গেছে 15 বছর ধরে, কেন এখন একটা বউ জুটাইতে পারেনি, কোনো যদি সহানুভূতি ব্যক্তি থাকেন বা বয়স অর্ধেক হয়ে গেছে এরকম বয়স মিলে যদি কেউ যদি ইচ্ছা হয় তার সহানুতে জাগে যে হ্যাঁ কাছে আমি বিয়ে শাদি বসবো, তাহলে অবশ্যই ঠিকানা কাঠারবিল বাজারেই পাবেন আপনারা। তাহলে তাহলে বিয়ের সাথে করবেন তাহলে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি কোনো কেউ আসে তাহলে বলবো? হ্যাঁ বলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।